আমি ইউটিউবে যে শর্ট ফিল্ম, যে মিউজিক ভিডিও, যে গানগুলো তৈরি করি, অনেক গানগুলোই কোনো মান সম্মান না, শুধু ভিউ বাড়ানোর জন্য হাজির করি, হাজির করা দিই। ভবিষ্যতে এই ধরনের কোনো কন্টেন্ট বানাবো না, যাতে হলে তেমনি করেন কাজ করতে হয়, ভালো কন্টেন্ট বানাবো। এখন দেখেছেন যে আমি পুলিশের কিছু পোশাক নেওয়াতে আপনি কিছু শর্ট ফিল্ম করেছি, যে শর্ট ফিল্ম দিলে মনে করেন তাদের সাথে মনে করেন আমার সাথে মিল নেই। আর যেমন মনে করেন পুলিশের পোশাক করছে, হাতে র্যাঙ্কে হয়, হাতে পুলিশ লাঠি একটা নিয়েছে, হাতে হাতে আমি বুঝিনি যে হাতে মনে করি আমাকে মনে করি তারা যেরকম করছে আমাদের ডিরেক্টর স্যার, আমি তাদের মনে করি সেই অনুযায়ী কাজটা করেছি। তো আমার কাছে এটা আমাকে আইনকে আমরা অবমান করা হয়েছে, তাই আমি এই জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। তো ভবিষ্যতে দেখুন যে আমি কোনো পুলিশের যে কোনো ক্যারেক্টার করে যে কোনো তো অবশ্যই যে নিয়ম মেনে আমি কাজ করার চেষ্টা করবো এই ধরনের। আর ভবিষ্যতে আমি এই ধরনের কোনো যাতে আইনে আঘাত লাগে, সমাজে আঘাত লাগে, এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে করবো না। হিরো আলমরা, আমরা ওর বিরুদ্ধে আমাদের ডিসি সাইবারের কাছে অনেকগুলি অভিযোগ এসেছে, অভিযোগের প্রেক্ষিতে তাকে ডেকেছিল, সে এসেছিল, তার বিরুদ্ধে অজস্র কমপ্লেন। আসলে ওর কথা আর কি বলবো, যে ও আসলে আমাদের পুলিশের যে ড্রেস, পুলিশের যে ব্যাটন ডিআইজি বা এসপিরা ইউজ করে, সে একটা কনস্টেবলের ড্রেস পরে লাঠি নিয়ে ঘুরে, তো আসলে সে কোনো অনুমতিও নেয় না। যে কোনো বাহিনীর পোশাক পরে আমি এমন কোনো কাজ করবো না যাতে সমাজে মনে করেন আঘাত লাগে, যে আমার মনে করেন এই কাজে লোকজন আলোচনা করতে পারে। ভবিষ্যতে যে কোনো বাহিনীর পোশাকে কাজ করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবো, এবং নিয়ম মেনে কোনোদিন যদি আমি করবো অবশ্যই নিয়ম মেনে কাজ করবো। আপনাকে একটা কথা বলতে চাই, যে আপনার এত আমার অনেক ভিডিও গান দেখেছেন, যে অনেক গানের মধ্যে অশ্লীলতা দেখেছেন, হয়তো অনেক মনে করেন গানগুলো মনে করেন সংলাপ অশ্লীলতা দেখেছেন, অবশ্যই এই ধরনের কোনো গানকে সংলাপ আমি করবো না। আর আপনারা যে সমস্ত গান করছেন দেখছেন এবং আমার ভুল বাড়িটা থেকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবো না। আর নিয়ম হলো, আমরা আমাদের কমিশনার স্যার কিন্তু অলরেডি বলেছেন শিল্প সমিতির সাথে, যে পুলিশের ড্রেস ইউজ করার আগে আমাদের সাথে অনুমতি নিতে হবে। সে আমরা দেখলাম সে শিল্প সমিতির সদস্যও না, আবার সে যে এই কনস্টেবলের ড্রেস পরে সে যে ডিআইজি বা এসপিদের যে বাটনগুলি ইউজ করে সে ইউজ করছে সেটা জানেও না, তো তারে আমরা কী বলব। আর আমাদের বাঙালির যে একটা কৃষ্টি কালচার যে রয়েছে, যে আমরা গান শুনি রবীন্দ্রসঙ্গীত বা আপনার নজরুল সঙ্গীত বা পল্লীগীত শুনি, কিন্তু সে তো এই এটার যে একটা যারা গানটি গায় এটা সে টোটালি চেঞ্জ করে দিচ্ছে, এবং তারা আমরা জিজ্ঞাসা করছি যে আপনি এগুলি কেন করেন, আপনি সে বলছে যে আমি আর জীবনে এগুলি করব না, সে স্বীকার করেছেন সে এগুলি করবে না, এবং সে কখনো পুলিশের ড্রেস ইউজ করবে না, সে কোনো গান কালচার সংস্কৃতি এগুলি না নষ্ট করবে না, সে বলেছে, সে মুসলেকা দিয়ে গিয়েছেন যে এগুলি সে ভবিষ্যতে আর এগুলি করবে না। আর স্বীকার করেছে যাতে ভালো কন্টেন্ট হয়, ভিউ কম হোক কিন্তু মান সম্মান কন্টেন্ট হয়।